ওয়েলকাম ব্যাক টু আনাদার ডেইলি লাইভ ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আর মাস্ক কেন খুললাম, আমি কমপ্লিট রেডি হয়ে গেছিলাম স্কুল যাওয়ার জন্য। আর অন্যদিন আমাকে অর্ঘ্য দিয়ে আসে, বাট আজকে সুদেশনা দি বললো আমার কাছে স্কুটি আছে, আমি তোকে নিয়ে যাবো আজকে। তো আমি রেডি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি আসবো, বাট ওর হয়তো মানে বাড়িতে এখনো বেরোয়নি, মানে কল করেনি। তো আই থট যে বসে আছি তার সঙ্গে, তোমাদের সঙ্গে আজকে দিনটা শুরু করি। আর সকালবেলা ওঠার পরপর আমার খুব একদম শখ, একদম ব্লগারদের মতন ব্লগ করবো সকালবেলা, যেটা হয় না ওরকম। তো ওটা কখনো মনে হয় না আমার দ্বারা হবে, বিকজ সকালবেলা মনে হয় যেন ঘড়ির দৌড়চ্ছে। আমি এই ভয়েসে কথা বলছি তার কারণ বুঝতেই পারছো, হানু ঘুমাচ্ছে, আর হানু এমনিতে ঘুমের মধ্যে এই সকালবেলাটা মা মা মম্মা মম্মা করতে থাকে। সো সেখানে উঠে গেলে পরে ওকে রেখে যেতে খুব কষ্ট হবে, বাড়ির লোকেদেরও কষ্ট হবে। নর্মালি অর্ঘ্যের সময় উঠে গিয়ে আমাকে দিয়ে আসে, আজকে বেচারা একটু ঘুমোনোর টাইম পেয়েছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব মাকে, ওকে বা হানুকে। মা এই সময়টা গিয়ে নিজের ঘর থেকে গিয়ে আমার জায়গায় গিয়ে শুয়ে থাকে, যাতে অ্যাটলিস্ট হানুকে থাবাতে পারে, আর ও মা বলে হাততালে কাউকে পেয়ে যায়। হানুমের কী হয় বলতো, এই টাইমে এত রাগ হয় যে মা থাকে না বলে। প্রথম প্রথম আমার মর্নিং স্কুল হওয়ার পর আমার সঙ্গে ভিডিও কল করতো ঘুম থেকে উঠে, যেমন করে দিয়ার সাথে করে, ভো ভো এর সাথে করে। বাই দ্য ওয়ে, ঘন্টুকে হালুম ভো ভো বলে ডাকে, অ্যান্ড ঘন্টু ইজ সুপার ডুপার হ্যাপি যে এরম নামে কেউ নাকি কাউকে কোনোদিনও ডাকেনি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্পেশাল অ্যান্ড রেয়ার। তো আমি যেটা যেগুলো একদম করতে পারি না এর মধ্যে সেগুলো, আচ্ছা যেটা বলছিলাম ওটা বলি আমি না, এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো প্রথম প্রথম কদিন কথা বললো বুঝলে ভিডিও কলে, এখন কি হয়েছে তার খুব অভিমান হয় যে মা কেন থাকে না সকালবেলা, সো কথা বলে না, ভিডিও কল করলে মুখ ঘুরিয়ে নেয়। বাড়ি আসার পর একটু একটু থাকে, কিন্তু মাকে দেখলে সে অভিমানটা চলে যায়। তো খুব খারাপ লাগে যখন ও রাগ করে, যে এত কষ্ট হয় বলে রাগ করে। তো দরজা খোলা দেখতে পাচ্ছ, তার কারণ আমি তালা খুলতে ভালো মতন পারি না, তালা খোলা লাগানোর লাইক এ ফোবিয়া ফর মি, যে ঠিক করে খুলতে পারবো কিনা লাগাতে পারবো কিনা। তো ও বেরিয়ে গেলে আমি তালা খুলে বেরোবো, তার থেকে আমি তালা টালা খুলে কমপ্লিট রেডি হয়ে আই থট লেটস স্টার্ট দ্য ব্লগ। এদের এখনো সকাল হয়নি, আরামসে আরামসে ঘুমাচ্ছে। এই লেট নাতি মহিলা চলে এসছে, সাচ্ছ কেন তুমি এত ভালো শাড়ি পরে সাচ্ছ কেন তুমি এত ফুল দেখতে দেখতে ফিরি। কে পড়বে মাথায় পড়বে, তুমি পড়বে না আমি পড়বে, এটা কার, তুমি পড়ো তো, তুমি পড়ো তো দেখি পারো কিনা। ও মা, তাই তো ভাই তো করতে পারে, দেখি একটু কেমন নাচছে। নাচ করছো রঙ্গবতী? আচ্ছা আচ্ছা, তুমি রঙ্গবতী নাচ করছো, ওলি বাবা ওলি বাবা, ধপা হয়ে গেল ধপা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা বাবা, এটা কোনটা, ও বাজনাও বাজাচ্ছো নাচিও করছো, ওলি বাবা তামাই রকস্টার আমার ভাই না ভাই। হ্যালো, একটা মজার জিনিস শেয়ার করি তোমাদের কাছে, সেটা হল ধরো আমি নেই, মা মা করছে, বাবা নেই, বাবা বাবা করছে, এবার আফটার সার্টেন টাইম অর্ঘ্য বেরিয়ে যায় অফিসের জন্য, আমিও আসি না সেই টাইমটাতে, ও বামা 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 করে কাঁদে, শর্টকাট অ্যান্ড সন্ধি অফ বাবা আর মা, বামা বাবা মামা করে কাঁদে, তাহলে পরে আর কি এনার্জিটা একটু সেভ হয়। ভাবো এই বয়সে শর্টকাট করছে, বামা বামা করে কাটে, এটা খুব শুনতে খুব ফানি লাগে না। ইকির মিকির করে দে না ভাবি আমাকে, দে না দে না, আয় 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 আয়, বতো বতো, হ্যাঁ ইকি মিকি করো করো করো, করবে না ক্যামেরা দেখতে চাই। হ্যাঁ ভাবি ইকি মিকি করে দাও না, কি করছো ভাবি তুমি, কি করছো
বাবার সাথে করছো? ওটা তোমার বাবা? ওটা তোমার বাবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ টর্চ হ্যান ত্যান সমস্ত হলুমের একটা একটা করে নিয়ে এসে রাখা। এই যে গেস্ট অ্যাপিয়ারেন্স, গেস্ট অ্যাপিয়ারেন্স আমাদের ব্লগে, সে হাই টু আস। উফ, রত্নার অ্যাসিস্ট্যান্ট, ও সমস্ত কাজ আমাদের বাড়ি ওই করে এখন। হেলমেট পরে ঘরটা ঝাড়তে, ভাবি এতক্ষণ এই আলমারি থেকে সমস্ত ডাল বের করে ফেলেছিল। তাকাও তো, তাকাও একটু, টুইঙ্কেল টুইঙ্কেল করো তো, টুইঙ্ক। আচ্ছা পরে ঝাড় দিও, একটু শোনো 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 শোনো, একটু ভাতু খেয়ে নাও, মুখে ভাতু নাও। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় টাস্ক এখন। বাবু বকবো কিন্তু, বড় করে হা করে দাও, বড় করে, বড় করে হা, ইয়াপ বড় হা, গুড। হেলমেট আমার ছেলে পরে আছে, যুদ্ধ মাই করছে, কারণ ওকে খাওয়ানো এখন যুদ্ধ ছাড়া কিছু কম না। কালকে পড়ে গিয়ে এই এই কাঠটাতে, এই যে কাঠটা দেখতে পাচ্ছ যেখানে পাপোস দেওয়া, সেখানে মাথা ঢুকে গিয়ে একদম আলু করে ফেলেছিল। মানে আমরা চোখে জল, আমি তো খেয়ে ফেলেছি, মা খেতে ফেলেছি, ব্যথা লাগছে, এরকম লাল একটু কালো হয়ে গেছে, সে ফুলে আলু একদম ক্যাপসুল আলুর কালারে রয়ে গেছিল। তারপর চলে গেল, চলে গেল, কোথায় যাচ্ছ? যায় না যায় না যায় না, না না বিছানায় ঝাড় দিতে হবে না, অত বড় হও নাই তুমি। আমার ছোটু সা হ্যারি পটার, আমার ছোটু সা হ্যারি পটার। বরফ টরফ দেওয়া হলো, ওর যে ডক্টরকে দেখায় তাকে ফোন করা হলো। থার্মোফোব জেল বলে একটা আইসি কুলিং জেল আছে, সেটা লাগানোতে ফোলাভাব এবং ওই কালো যে হয়ে গেছিলো সেটা অনেকটা কমেছে, এখনও আছে। তাতে আমার ছেলের খুব একটা কিছু আসে যাচ্ছে না, সিম্পলি তো আসে আমাদের যাচ্ছে। তো রাতে শুটিং করছিলাম সেদিন, এডিটিংয়ের সময় গতকাল। তো তারপরে আর হচ্ছে ইয়ে হলো না, কী বলে, তারপরে এডিট করছি হাফ হাফ, এসে রান্না করছি, এডিট করছি হাফ। আমি তড়কা করেছিলাম, এক তড়কা কী দেখিস, দেখছে মা ফোনের দিকে তাকিয়ে কী কথা বলে, বাবু পড়ে যাবে যাবি তো। তো ওভাবে জন্য শ্যুট করা হয়নি, কোনো কিছু শ্যুট করা হয়নি, দুঃখ করে আর কি শেষ হয়ে গেছে কালকেরটা। আমার কাছে একটা না প্লামের বড় সা প্যাকেট এসেছে, তারা তোমাদের দেখাই, বড় মানে দিস বিগ, মানে হিউজ, এক হাতে ধরতে অসুবিধা হতো। তো দিস বিগ একটা প্যাকেট, তিন দিন হলো এসছে, যেহেতু তোমাদের সামনে আনবক্স করবো বলে আমি এখনো খুলিনি, রেজিস্ট করতে পারছি না। তাও মানে এটা হচ্ছে ওয়ান ব্র্যান্ড প্রোডাক্ট, তারপরে পুরো প্লামেরই, প্লামের ওয়েবসাইট থেকে কিনেছি, প্লামের প্রোডাক্ট প্লামের ওয়েবসাইট থেকে কিনলে আমার মনে হয় অফারগুলো বেটার থাকে যে কোনো আর্থরিদম। স্পেশালি বাইরে সব জায়গায় ম্যাক্সিমাম 20% 15% ডিসকাউন্ট, আর আর্থরিদম সাইট ওয়াইড অলওয়েজ 50% কাইন্ড অফ থাকে। তো বেটার হয় যদি তোমরা ওই একই ব্র্যান্ডে দু তিনটে প্রোডাক্ট কিনবে ভাবো। তো সেগুলো করবো, আর ওকে বলে ক্যামেরাটা সেট করে দিতে। আর একটা জিনিস দেখাই, অকেশনাল গিফট পেতে ভালোই লাগে, এটা বিন অকেশন বিন মাদার ভার্সা আমার লাইফে। নয়েসের এই বার্ডটা আমাকে অর্ঘ গিফট করেছে, আমার হেডফোন খারাপ হয়ে গেছিলো, তো অনেকদিন ধরে আমাকে বলছে তুমি হেডফোন নাও নাও আমি কিনে দেবো। আমি নিজে সারাদিন প্রচুর অনলাইন শপিং করি, বাড়ির সবটা শপিং যেটা থাকে আমি করি, অর্ঘর জন্য আমি কিছুদিন আগে কিনেছি। নিজেরটা না ইচ্ছাই করছিলো না, আমি এখনও সিলেক্ট করে উঠতে পারছিলাম না কী নেবো, ব্লা ব্লা ব্লা। তো ফাইনালি ও নিজের থেকে এটা অর্ডার করছে, আমি দেখে বলছি কেন করলাম, আমার হারায় যাবে, আমি যা মেসি আমার মনে হয় করে যাবে। এটা নয়েস ব্র্যান্ডের, মা ডাকছিলো আমি দৌড় মারলাম, সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো। তো তোমরা যদি কেউ ভাবো যে কিনবে, ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অলসো, সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো। এটা লাইফে ফার্স্ট টাইম আমি কড়াই থেকে মাছ ভাজা খেতে দিয়েছি, লাইফে ফার্স্ট টাইম, তার উপরেও আমার ছেলে নজর দিচ্ছে। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছ ভাজছি, সেটা দেখেই অর্ঘ খেতে ইচ্ছে করলো। আমার এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে গরম ভাত মেখে মাছ ভাজার সাথে খেতে, ওটাই ভাবছি আজকে মাছ আমাদের রান্না করা হয়নি। যদি কোনোদিন মাছ খেতে ইচ্ছে না হয় তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, গরম ভাত একটু বটল বা ঘি নিয়ে, বা এটার সঙ্গে তেলটা থাকে সেটা দিয়ে ভালো লাগে, এইভাবে ঘি দেখে দেবো, ইট টেস্ট অসম। কার্পেট কাজের পর্ব শুরু হওয়ার কথা আছে থেকে, কিন্তু এখন কাচতে হবে না, তখন যখনই ওয়াশিং মেশিন চালানো হবে আমার পুকুই লাইটগুলো দেখে দেওয়া শুরু করে দেয়, সেদিন অপেক্ষা করা যে কখন পুকুর ঘুমাবে, তখন যতক্ষণ যদি আমি বাইরে থাকি তো ভেরি গুড, নাহলে রাত্রিবেলা কাজের প্ল্যান চলছে। তো যাই হোক, ইটস এ ভেরি 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 গুড নিউজ যে শীতটা চলে গেছে। আরে না, এত জামা কাপড় বাইরে থাকে না, বসার জায়গা নেই, শোয়ার জায়গা নেই। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ডেইলি লাইফ ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল, এবং টিল নেক্সট ভিডিও টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা।